আগামী ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার ময়মনসিংহের নান্দেল উপজেলার নং গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে নান্দেল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আনাউর আবেদিন খান তহিনের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঐক্য গড়ে তুলতে নং গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক তিন তিনবারের ইউপি চেয়ারম্যান সৈয়দ আশাফুজ্জামান খোকন গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিয়ারুলের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওমর ফারুক আকন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাকিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন ভুইয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক আবুল হোসেন ওমর ফারুক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান ও বাউর আলী প্রমুখ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে জনসাধারণের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন